नमस्कार, आपनारा देखें जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद। विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। व्हाट्सएप ग्रुप छाड़लें बीजेपी नेता उत्तम रजक। রাতপোহালে মকর সংক্রান্তির পুণ্যস্নান জয়দেব কেন্দুলিতে। বিবেকানন্দ জন্মজয়ন্তীতে রক্তদান শিবির রাজনগরে। টেগোর সোসাইটির প্রতিষ্ঠাতা পান্নালাল বাবুর স্মরণসভা রাজনগরে। মোহাম্মদ বাজারের দারবাসিনী মন্দির প্রাঙ্গণে হচ্ছে না এবার মেলা। এবার সংবাদ বিস্তারিত। জেলার অন্দরে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ লেগেই রয়েছে। এবার সেই বিদ্রোহের আঁচ এসে পড়ল আমাদের জেলা বীরভূমে। হঠাৎ বিজেপির একটি গ্রুপ ছাড়লেন জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি উত্তম রজক। গ্রুপ ছাড়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এই সকল গ্রুপগুলি করা হয়েছিল দলীয় কর্মী সমর্থকদের বিভিন্ন বার্তা দেওয়ার জন্য। কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে এই সকল গ্রুপে কোনো বার্তা আসছে না। কেন যারা পদে রয়েছেন তারা কোনো বার্তা দিচ্ছেন না তা আমার জানা নেই। তিনি আরও জানান, দেখুন আমরা যে জন্য গ্রুপটা খুলেছিলাম সেটা হচ্ছে কেন্দ্র তথা রাজ্য তথা জেলার পার্টির কোনো সূচনা থাকলে বা কোনো নির্দেশ থাকলে সেটা দেওয়ার জন্য। কিন্তু 2 তারিখের পর যা দেখছি, কোনো গ্রুপে কোনো সূচনা, কোনো নির্দেশ, কোনো কিছুই দেওয়া হচ্ছে না। শুধু গুড মর্নিং, গুড নাইট এই সব ম্যাসেজ। তো এই জন্য তো গ্রুপ খোলা হয়নি। তো গ্রুপ যদি তার নিজের মহিমায় না চলে বা কেন তারা সূচনা দিচ্ছে না বা কেন তারা গ্রুপটাকে ঠিক মতো চালাচ্ছে না, এ বিষয়ে জেলা নেতৃত্বের একটু চিন্তাভাবনা করা উচিত ছিল বা দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কর্মীরা এখনও পাশে আছে, কিন্তু নেতারা যদি ভয় খেয়ে এইভাবে চুপচাপ হয়ে থেকে যায় এটা মনে হয় দলের পক্ষে ভালো নয়। তাই আমাকে যারা ভালোবাসে তারা অনেকেই প্রশ্ন করছে যে দাদা কোনো খবর পাচ্ছি না, কিছুই না, আপনি তো গ্রুপ আছেন খবরগুলো দেন। আমি নিজেই সব কিছু খবর পাই না, তো সেখানে আর আমি তাদেরকে কী দেবো, তাই আমি গ্রুপ থেকে বেরিয়ে গেছি। অন্যদিকে জেলা বিজেপির বর্তমান সভাপতি ধ্রুব সাহা জানান, উত্তম রজক সহ বিভিন্ন পার্টি কর্মীরা দল ছাড়ছে, গ্রুপ ছাড়ছে এবং এরকম একটা অভিযোগ করছে যে আপনার আসার পর থেকে অনেকেই দল ছেড়ে বিভিন্ন দলে যাচ্ছে, কী বলবেন? মূল কথা, আমি তো 1 বছর আগে এসেছি, 2021 সালের 2020 সালের 27 ডিসেম্বর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, রিনিউয়াল করা হয়েছে মিত্র। স্বাভাবিকভাবেই যারা যাচ্ছে তাদের নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যাচ্ছে। স্বাভাবিকভাবেই সময় আসলে দল কোন দিকে যাচ্ছে উত্তর পাওয়া যাবে। পাশাপাশি বিজেপি নেতাদের এইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার ঘটনাকে কটাক্ষ করে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, দিনে দিনে নিভিল দেউটি, সেই দিকটাও পর্যন্ত বিজেপির পতাকা তলে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিজেপি দল থেকে তাবৎ যারা নেতারা ছিলেন, দীর্ঘদিন ধরে বীরভূমে রাজনীতি করছিলেন, তাদের মধ্যে সুনীল সোরেন থেকে শুরু করে, খোকন সরকার থেকে শুরু করে, অতনু ভট্টাচার্য থেকে শুরু করে সবাই দল ছেড়েছেন এবং আমাদের তৃণমূলের পতাকা তলে এসে যোগদান করেছেন। তারা নিশ্চয়ই ভালো বুঝেছেন বলেই আজকে তৃণমূলের পতাকা তলে এসেছেন। এবং আজকেও শুনলাম যে উত্তম রজক এবং অরিন্দম তারা দুজনেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন এবং আশা করব আগামী দিনে তারা অন্য একটি রাজনৈতিক দলে আসবেন, তাদেরকে আমরা স্বাগত জানাব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাতপোয়ালেই মকর সংক্রান্তির পুণ্যস্নান এবং শুরু হবে জয়দেব কেন্দুলির সেই বিখ্যাত বাউল মেলা। অজয় নদীর ঘাটে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। কোভিড বিধি মেনে পুণ্যস্নান হবে বলে জানিয়েছেন জেলাশাসক বিধান রায়। সেই হিসাবে পুরো জয়দেব কেন্দুলিকে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
দোকানপাটগুলিকে বসানো হয়েছে একেবারে নদীগর্ভে। পুরো মেন রাস্তাকে ফাঁকা করে রাখা হয়েছে। তবে দুটি প্যান্ডেল করার অনুমতি দিয়েছে মেলা কমিটি। একটি প্যান্ডেলে বাইরের পুণ্যার্থীরা এসে অন্নসত্র গ্রহণ করতে পারবে এবং সেখানে থাকতে পারবে, এবং দ্বিতীয় প্যান্ডেলে হালকা সাউন্ডে বাউল গান কীর্তন হবে বলে জানিয়েছেন মেলা কমিটি। আরও জানা যায়, কিছু কিছু স্থায়ী আশ্রম তাদের আশ্রম চত্বরে প্যান্ডেল করে কম লোক নিয়ে অন্নসত্র করবেন। এক কথায়, কোভিড বিধি মেনে পুরো মেলাটি চলবে বলে জানা গেছে সরকারিভাবে। এদিন মেলায় স্টল নিয়ে আসা দোকানদার লোকনাথ রায় ও শেখ রাকিবুল জানান, জয়দেব মেলায় তো তুমি দোকান করেছো চায়ের, তো তোমার কি কি রকম মনে হচ্ছে, লোকজন কেমন? হ্যাঁ, জয়দেব মেলা হচ্ছে, তবে লোকজন নেই করোনা পরিস্থিতির জন্য, লোকজন কিছু কম আছে, মেলা অল্প মধ্যে হচ্ছে। আমরা কি মন্দিরের সবাই, এটা এটা বহুদিন ধরে চলছে, এটা অনেক দিন ধরে আমরা করি। এবছর ভক্ত সমাগম কেমন হবে মনে হচ্ছে? সেই তো দেখছেন, এই আগের বছরে যা লোক হয়েছিল এই তুলনায় অনেক কম, অনেক কম, এই তুলনায় লোকে যে তো আসছে না, না মেন হচ্ছে মেলার বাইরে থেকে প্রাককালে আর কি, মানে আজকের দিনে, মানে অন্যান্য বছর ভিড় বেশি হতো, ভালো ভিড় হতো, ভালো ভিড় হতো। এই ভিড়টা হয় 2% ভিড়, ওই 2% লোক নাই বললেই চলে, এই যে কোভিডের পরিস্থিতিতে সমস্যা। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি। রাজনগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল চন্দনপুর কমিউনিটি হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে 42 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, সহসভাপতি রানা প্রতাপ রায়, চেয়ারম্যান সৌমিত্র সিংহ, যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা। কম্বাইন্ড হার্ভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে, ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু, কেঁচো, পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে। সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না। ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা পান্নালাল দাশগুপ্তর 23তম স্মরণসভা অনুষ্ঠিত হয়। করোনাবিধি ও সতর্কতা অবলম্বন করে এবং মুষ্টিমেয় কর্মী শুভানুধ্যায়ীদের নিয়ে গতকাল সোসাইটির রাজনগর খয়রাসোল শাখার আবাদনগর কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়। বিপ্লবী থেকে গান্ধীবাদ, বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক, সর্বশেষ গ্রাম গঠনের কাজে মনোনিবেশ, যার পরিপ্রেক্ষিতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নিয়ে টেগোর সোসাইটি প্রতিষ্ঠা করেন। সেই সমস্ত স্মৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয় ঘরোয়া এক অনুষ্ঠানে। উল্লেখ্য, সেই সাথে পান্নালাল বাবুর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার অধ্যাপক সাইজি ম্যাকিনো সান, তারও 12তম স্মরণ দিবস একত্রে পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বোলপুর থেকে আগত আনন্দমোহন সেন, শিখা সেন, সোসাইটির প্রকল্প আধিকারিক চন্দ্রকান্ত দত্ত, সাংবাদিক মোহাম্মদ সফিউল আলম সহ সংস্থার অন্যান্য কর্মী ও শুভানুধ্যায়ীগণ। এদিন সংস্থার কর্মী প্রকাশ কুমার সিংহ জানান, আজ 12ই জানুয়ারি টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা সমাজসেবী বিপ্লবী পান্নালাল দাশগুপ্তের 23তম মৃত্যুবার্ষিকী। আমাদের এই রাজনগর খয়রাসোল প্রজেক্টে করোনা বিধি মেনে যথাযথভাবে পালন করা হলো, সেই সাথে ওনার সহযোগী
সাইজি মাকিনোর ১২তম মৃত্যুবার্ষিকীও পালন করা হলো যথাযথ করোনা বিধি মেনে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। মোহাম্মদবাজার দ্বারবাসিনী মেলা কমিটির পক্ষ থেকে মোহাম্মদবাজার ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে প্রচার করলেন মেলা কমিটির সদস্যরা। প্রতি বছর ধুমধাম করে মকর সংক্রান্তি উপলক্ষে দ্বারবাসিনী মন্দির প্রাঙ্গণে মেলা বসে, কিন্তু এবারও কোভিড পরিস্থিতির কারণে এই দ্বারবাসিনী মেলা হচ্ছে না। শুধুমাত্র মকর স্নান করা যাবে এবং মন্দির দর্শন করা যাবে। মেলায় কোনো দোকানপাট বসানো যাবে না, সেই সঙ্গে কোনো রকম অযথা ভিড় করা যাবে না। এইভাবেই মাইকিং করে দ্বারবাসিনী মেলা কমিটির পক্ষ থেকে প্রচার করা হয়। এদিন মেলা কমিটির সদস্য তথা মন্দিরের সেবায়ী সোমনাথ ব্যানার্জি জানান, আজকে আমরা দেখলাম আপনারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে একটা প্রচার করছেন, তো প্রচারটা কিসের জন্য করছেন? আচ্ছা, প্রচারটা মূলত আমাদের দ্বারবাসিনী মাতা ঠাকুরানীর যে মকর সংক্রান্তির দিন মেলা হয়, এবছর কোভিড প্যান্ডামিকের জন্য সেই মেলাটা হবে না। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মেলাটা হবে না, কিন্তু আমাদের দ্বারবাসিনী মাতা ঠাকুরানীর যে মকর স্নান বা মকরের পুজো সেটা কিন্তু যথারীতি হবে। তাই পুণ্যার্থীদের কাছে আমাদের আবেদন যে মেলা না হলেও আপনারা কোভিডের যে গাইডলাইন আছে সেগুলো মেনে, যেমন ডবল মাস্ক নিয়ে, স্যানিটাইজার নিয়ে আপনারা পুজো পাঠে অংশগ্রহণ করুন, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সোমনাথ ব্যানার্জি। আপনি কিসে আছেন? আমি মেলা কমিটির সদস্য এবং সেবাই। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।